সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে। দর্শক, আজকে আমি অবস্থান করছি গাজীপুরের কাশিমপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসিতে। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিশাল টমেটোর ক্ষেত, আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে যে মালচিং, আমাদের এখানকার কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক ম্যাডাম মমিন আক্তার সুইটিয়াপা, তার ব্যবস্থাপনায় এই টমেটোর যে ক্ষেতটা আপনি দেখতে পাচ্ছেন তিনি পরিচালনা করছেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এক একটা বাঁশ এক ফিট পরপর, এক একটা বাঁশের এক ফিট পরপর আপনার এটার একটা করে চারা রোপণ করছে, আর এক একটি শাড়ি থেকে আরেকটি শাড়ি তো 2 ফিট করে নিছে। আরও দেখতে পাচ্ছেন যে আপনার যে মালচিং পেপারটা, এটা দেওয়ার কারণে আপনার যে মাটির যে পানির যে রসটা, এটা মানে রোদের তাপে এটা ই হবে না, মানে শোষণ করবে না, পানিটা অনেক দিন জমা থাকবে। আবার দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, সম্ভবত ওনারা এটা এই কী করার জন্য, এটা এই মানে বীজ উৎপাদনের জন্য এই চারাগুলো ওনারা বুনছে। এখানে 2টি লাইন থাকে আমি যেটা জানি, একটি পিতৃ লাইন আর একটি থাকে মাতৃ লাইন, তো দুইটার ক্রস করে তেনারা একটা নতুন জাত উৎপাদন করেন যেটা পরবর্তীতে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং আপনারা উপকৃত হতে পারবেন, কারণ এখানে যারা কৃষক ভাইরা আছে তারা এখান থেকে আপনার মানে হাইব্রিড মানে উন্নত জাতের যে টমেটো চারা, এখান থেকে আপনারা ইচ্ছাগুলো সংগ্রহ করতে পারবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি এনাদের নাম্বার, এই প্রতিষ্ঠানের লোকেশন, কীভাবে আসবেন সকল তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব। আর তো আপনারা এখান থেকে উন্নত মানের টমেটোর চারা, হাইব্রিড উচ্চ ফলনশীল যাতে চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো যোগাযোগ তাদের সাথে যোগাযোগ করেই আপনারা আসবেন, কারণ অনেক সময় দেখা যায় যে চারা তারা এই যখন এখন যেমন আমরা দেখতে পাচ্ছি চারা কেবল ওনারা বুনছে এখান থেকে ফল সংগ্রহ করে, তারপরে এটা সংকলন করে তারা বীজ উৎপাদন করবো বা চারা উৎপাদন করব। তো তাদের সাথে কথা বলে যোগাযোগ করেই পরে আপনারা এখানে আসবেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন হয়েছেন। তো এরকম কৃষিভিত্তিক আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।